যখন এসেছি তখন অনেক ল্যাকিংস ছিল, গ্রুমিং করার পর সেই ল্যাকিংসগুলো আর ছিল না। আজকে তার প্রমাণ, খুব সুন্দর পারফরমেন্স হয়েছে। এখন বাকিটা জাজরা বলতে পারে কেমন করেছে। প্রথমত আমরা যেটাতে অভ্যস্ত সবসময় এবং সেটাই হচ্ছে যে সুন্দরী প্রতিযোগিতা, যে সুন্দরী প্রতিযোগিতাতে আমরা সুন্দর সুন্দর দেহবল্লরী দেখি, তাদের পারফরমেন্স দেখি, তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনি এবং সেখান থেকে বিজয়ী বা বিজয়িনী ইনফ্যাক্ট হন। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ডিফারেন্ট পদক্ষেপ এবং খুব সাহসী পদক্ষেপ। তাদের যে স্ট্রেংথ মেন্টালি, আমি বলবো যে অনেক গ্রুমড হয়েছে। আরও তো কিছু করার থাকতে পারতো, তুমি নাচটাকে কেন বেছে নিলে আগে সেটা বলো। সাইজটা কোনো ম্যাটার না, এই প্লাস সাইজটাকে যেন নিয়ে যেন আমি যেরকম সব সুপার স্টার স্টারদেরকে নিয়ে যে পারফরমেন্সগুলো করি, তাদের পাশাপাশি যেন এই প্লাস সাইজের প্রতিযোগীগুলোকেও যেন তাদেরকে আমি অংশগ্রহণ করাতে পারি। এবং আমার মনে হয় যে ওরা যদি এই ধারাবাহিকতা ওরা যদি রাখে তাহলে নিশ্চয়ই ওরা খুব ভালো করবে, এবং সেই প্রতিবাদের মধ্যে আমি দেখতে পেরেছি। এবার আমরা যতগুলো মেয়েদেরকে পেয়েছি, এবার হচ্ছে ওদের দেখা গেছে মোস্ট অফ দ্যাম হচ্ছে ঘরকুনে মেয়ে, মানে যারা হচ্ছে হাউসওয়াইফ, চাকরিজীবীও আছে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে হাউসওয়াইফ ছিল, তো স্টুডেন্ট ছিল। তো দেখা গেছে ওরা ওদের গ্রুমিং করতে বা ওদের গ্রুমিং জিনিসগুলো অ্যাবজর্ব করতে একটু টাইম লেগেছে, কিন্তু ওরা খুব দুর্দান্তভাবে ওদের গ্রুমিং সেশনটা শেষ করেছে। ম্যাকয় আসলে বেশ কয়েকটা প্রোগ্রামই করেছে মালাপার সাথে, যেটা বলছি, আর মিস অ্যান্ড মিসেস প্লাস, এটা হলো সিজন টু, প্রথম সিজনেও আসলে ম্যাকয় কাজ করেছে। তো আমি আসলে মূলত ড্রেস সেন্সটাই দেখছি যে তাদের ড্রেস সেন্সটা কেমন। আজকে আমি জাজ হিসেবে আসছি এবং ড্রেস সেন্স হিসেবে কিছু কথা বলেছি, সেদিক থেকে দেখছি যে আগের থেকে অনেক অ্যাডভান্স এবং তারা শিখেছে, আসলে অনেক কিছুই শিখেছে, এটা পরবর্তীতে ওদের কাজে লাগবে। আমি আমার মানে ক্যারিয়ারে সবসময় দেখেছি চ্যানেল আই যখন কোনো ভালো কাজ হয়, যখন কোনো কাজ সোসাইটিতে খুব ভালো অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, সেই সমস্ত প্রোগ্রামের সাথে চ্যানেল আই সবসময় থাকে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। মানে প্রত্যেকটা চ্যানেলস যদি এভাবে এগিয়ে আসতো ভালো কাজের জন্য, তাহলে হয়তো বা ভালো কাজগুলো বেশি প্রমোশন পেত, খারাপ কাজগুলো সেই প্রমোশনের আড়ালে ঢাকা পড়ে যেত। সো চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। আর মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ আমার একটা স্বপ্ন ছিল, এখন এটা আমার একটা বাচ্চার মতো করে আমি এটাকে লালন পালন করছি। এবং গত বছর যেটা ফার্স্ট সিজন ছিল সেটা অনেক বেশি সাড়া পেয়েছে এবং সোসাইটিতে একটা মানে কি বলবো একটা হাইপ ক্রিয়েট করেছে, এবং প্লাস মডেলদের নিয়ে যে কাজ করা যায় সেটা কিছুদিন আগেও কেউ চিন্তা করতো না, বাট এখন চিন্তা করছে। প্লাস সাইজ নিয়ে নাটক হচ্ছে, প্লাস সাইজ মেয়েদেরকে নিয়ে হচ্ছে বড় বড় ব্র্যান্ডগুলো কাজ করতে শুরু করেছে। সো এটাই আমার আসলে পাওয়া।